কচু এখন ফেলনা নয়, কচু অর্থকরী ফসল, এতে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। কচু ভারী মজার ফসল, পাতা লতা কাণ্ড ডগা সব খাওয়া যায়, কোনো কিছুই ফেলা যায় না। একটি ফসল সেটা হচ্ছে এই কচু, এক সময় অবহেলিত ছিল কিন্তু এর স্বাদ পুষ্টিগুণে সারা বিশ্বেই এখন এই কচুর লতি খুবই জনপ্রিয়। তাই এই কচুর লতি এখন সারা বিশ্বেই রপ্তানি হচ্ছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় চাষিদের মাঝে এই কচু চাষ সম্প্রসারণের চেষ্টা চলমান রয়েছে। পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই কচু চাষাবাদের সাফল্যগাথা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের অর্থায়নে চাঁদপুর সদর উপজেলার উদ্যোগে আজকের এই মোটিভেশনাল ট্যুর বা উদ্বুদ্ধকরণ ভ্রমণে আমরা যাচ্ছি লতির রাজ্য নামে খ্যাত কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ভবানীপুর ব্লকে। আমার মনে হয় যে আপনারা যা যা কিছু জানার ইচ্ছা আছে কচু সম্পর্কে আমরা মাঠে গিয়ে প্রশ্ন করব এবং জানব, আর আশা করতেছি এখান থেকে আমরা কিছু শিখে যাব। কষ্ট করে যেহেতু আসছি, আজকে দেখা যায় যে সদর থেকে অনেক দূর থেকে আমরা আসছি, আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এখানে আসছি, যে এখান থেকে শিখে যাব এবং ওখানে গিয়ে কাজে লাগাব। আমরা এখন দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ভবানীপুর ব্লকে। এটা কচুর রাজ্য, এই কচুর রাজ্যেই আমরা এখন দাঁড়িয়ে। এই উদ্বুদ্ধকরণ ভ্রমণের উদ্দেশ্যই হচ্ছে যে এই যে বরুড়া উপজেলায় যে কচু চাষাবাদ হয় এবং এই কচু বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়, রপ্তানিযোগ্য এই কচুর লতি এবং কচু যাতে চাঁদপুর থেকেও রপ্তানি করা যায়, এটাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্বুদ্ধকরণ ভ্রমণের মাধ্যমে চাঁদপুরের কৃষকদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে, যাতে করে এই কচুর লতি বাণিজ্যিকভাবে চাঁদপুরেও চাষাবাদ শুরু হয় এবং বিদেশেও রপ্তানি করে চাঁদপুরের কৃষকগণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। দর্শক, এই যে কুমিল্লা জেলার
বরুড়া উপজেলার ভবানীপুর ব্লকের যে কচু চাষের যে সাফল্য এই বিষয়ে আমরা কিছু তথ্য জানব। প্রথম চারা লাগাইছি আমি মনে করেন গত ভাদ্র মাসে। না, পানি সবসময় রং লাগে না। এই যে সোয়াই দিছি মনে করেন আপনি সোয়াইয়ে দেওয়ার আষ্ট দিন বা নয় দিনের দিন জায়গায় সার দিন। প্রতি সপ্তাহে নদী তোলার পর পর আমরা কি করব, একবার যদি ইউরিয়া এবং পটাশ দিই, পরের বার টিএসপি এবং জিং দেবো। কিছু লতি বের হয়ে একটু পরে বের হয়ে একটা পাতা বের ফেলে দে না, এটা হলো ওই 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 লতি জাতটা ভালো না, ওই চারাটা ভালো পরে নাই, দেশি জাতের চারা পড়ছে। বলি না ইয়ে দিতে জৈব সার, এবং যদি আমরা জমিটা ইয়ে রাখেন দেখেন লতি কালার দেখেন কত পরিষ্কার, কত পরিষ্কার এবং লম্বা। যদি হইতে দেয় তাহলে কত কতটুকু, এক সপ্তাহ পর পর কাটবে স্যার। এমনি যদি ধরেন লম্বা হইতে দেয় এক সপ্তাহে কতটুকু লম্বা হবে? এক সপ্তাহ স্যার দুই ফুট আড়াই ফুট হবে। চেষ্টা করবো হাত দিয়ে নিচ থেকে স্প্রে করার জন্য, ছোট অবস্থায় তো যদি উপরে পড়ে যায় তখন সাদা পানি আমরা একটু ছিটে দিব, বিশেষ করে পটাশটা, পটাশটা পরে সাথে সাথে পাতায় দাগ পড়ে যায়, হ্যাঁ জ্বলে যায়। এটা আবার কাভার করে ফেলে পরে কিন্তু দেখতে খারাপ লাগে আর কি, দেখতে খারাপ লাগে। এই হলো বিষয়। আর হলে এই যে আমাদের সেক্স ফেরোমোন ট্র্যাপগুলা, এগুলো আমরা ব্যবহার করি প্রত্যেকটা জমিতে আছে, দেখেন ওই যে ওখানে আছে, এই যে এটার পাশে ওই যে এখানে ঝুলানো আছে, এখানে অন্যান্য কৃষকরাও ব্যবহার। দর্শক, এই পর্যায়ে আমরা কথা বলবো আমাদের সাথে আগত একজন চাষি ভাইয়ের সাথে। এই ফসলটি উনি সামনে করবেন কিনা এই বিষয়টি আগত যে চাষি ভাই তার কাছ থেকে জেনে নিব। আসসালামু আলাইকুম। আপনার পরিচয় তো কোথায়? আমার নাম আলহাজ মোহাম্মদ আব্দুল হাই, আমার বাড়ি চাঁদপুর সদর উপজেলা। আমি এখানে আসছি আসলে সরকারিভাবে এই উপজেলায় বিশেষ করে এখানে চাষ হয় এবং এখান থেকে বিভিন্ন দেশে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করা হয়। এই জন্যই বিশেষ করে আমাদের এখানে আসা, তাতে এখান থেকে আমরা এগুলো দেখা নিজেরা আমাদের এলাকায় চাষ করতে পারি। আমার খুব ইচ্ছা যে আমি অন্তত এই কচুটা করে দেখবো যে আসলে আমাদের মতো এখানকার মতো ফলনটা কি আমাদের সেখানে হয় কিনা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা এখন দেখছি আমাদের সাথে যে আগত কৃষক ভাই তারা কিন্তু এখান থেকে চারা সংগ্রহ করছে, যদিও এই চারাগুলো এই সময় রোপণের উপযুক্ত সময় নয়। আপনারা শুধু দেখেন যে কৃষকের যে আগ্রহটুকু, যে একটা ফসল কীভাবে সম্প্রসারিত হয়, একটা নতুন এলাকায় তারা আসছে, এখানে ফলন এবং তাদের যে আয়, এই আয় দেখেই তারা আসলে উদ্বুদ্ধ হয়েছে এবং উদ্বুদ্ধ হওয়া থেকেই তারা চারা সংগ্রহ করেছে। আমরা এইভাবেই কৃষকদেরকে উদ্বুদ্ধ করি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় আজকের এই উদ্বুদ্ধকরণ ভ্রমণের যে সার্থকতা এতটুকুই যে কৃষকরা এখান থেকে কচু চাষে উদ্বুদ্ধ হয়ে গিয়েছে এবং তারা আপনারা দেখছেন তারা কিন্তু চারাও সংগ্রহ করে নিয়েছে। যদিও আমাদের এই কচুর চাষের সঠিক সময় হচ্ছে অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত, সুতরাং এই বছর এখন আর কচুর চারা রোপণের সময় নেই, তবুও কৃষকের আগ্রহকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং কৃষিতে বিশ্ব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই এই ফসলটি একটি অর্থকরী ফসল এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সমূহ সম্ভাবনা রয়েছে এই কচু চাষাবাদে। দর্শক, এই পর্যায়ে আমরা আমাদের সাথে আগত চাঁদপুর সদর উপজেলার উপজেলা কৃষি অফিসার অতিরিক্ত দায়িত্ব জনাব মোহাম্মদ সোফায়েল হোসেন স্যারের কাছ থেকে তার অভিব্যক্তি জানব। উদ্বুদ্ধকরণ ভ্রমণ উপলক্ষে আমরা আজকে এসেছি কচুয়ার সদর উপজেলা থেকে, চাঁদপুর সদর উপজেলা থেকে কচুয়ার কচুর রাজধানী বলে খ্যাত কুমিল্লার বরুড়া উপজেলায় ভবানীপুর ইউনিয়ন। এখানে দেখেছি প্রায় এই ব্লকে 120 হেক্টরের মতো কচু হয় এবং এখান থেকে 25টা দেশে কচু রপ্তানি হয়। তা আমরা এখানে দুইটা উপজেলা থেকে 60 জন কৃষককে এনেছি এবং ওনারা হাতে কলমে আজকে এখান থেকে শিখে গিয়ে ওনারা ওনাদের আমাদের প্রদর্শনীগুলো পরিচর্যা করবে এবং আশা করতেছি এখানের মতোই, কেননা কচুয়ার পাশেই হচ্ছে বরুড়া, কচুয়ায় যদি আরে বরুড়ায় যদি কচু ভালো হয় তাহলে কচুয়ায়ও ভালো হয়। তো ওখানে আমরা আশা করতেছি কচুর সম্প্রসারণ আমরা কচুয়ায়ও করতে পারবো এবং সদরেও করতে পারবো। আশা করতেছি এখানে কৃষকরা এখান থেকে শিখে গিয়ে এখানের মতোই উৎপাদন করবে এবং ভালো এবং কৃষকরা ভালো লাভবান হবে। দর্শক, শেষ করব আমার আজকের পর্ব। আজকের পুরো পর্ব জুড়ে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ভবানীপুর ব্লকের এই কচুর সাফল্য গাথা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেওয়ার বিনীত অনুরোধ রইল। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশা শেষ করছি আজকের কৃষিতে বিষয়। আল্লাহ হাফেজ।